আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 মিনিটে লাচি রেসিপি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাচি তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও লাচিটা তৈরি করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কলা। এখানে আমি একটা কলা স্লাইস করে নিয়েছি। অনেক সময় দেখবেন বাসায় কলা থাকলে যদি বেশি পেকে যায় সেক্ষেত্রে কেউ খেতে চায় না, তখন যদি লাচি তৈরি করে দেন খুব সহজেই কিন্তু খেয়ে ফেলবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে পানির পরিবর্তে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। বরফকুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। বরফের টুকরোগুলোকে সরাসরি না দিয়ে কিছুটা ভেঙে নেওয়াই ভালো, কারণ আপনাদের ব্লেন্ডারটা যদি পাওয়ারফুল না হয় সেক্ষেত্রে সরাসরি বরফের টুকরো দিলে ব্লেন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার এই সব কিছুকে প্রথমে একবার 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে আমি পানি দিচ্ছি 1 কাপ। এবার আবারও এটাকে 1 মিনিটের জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর লাচিগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢালার সময় লাচিগুলো যতটা সম্ভব উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে গ্লাসের উপরে ফেনা সৃষ্টি হবে। রেস্টুরেন্টে যেভাবে লাচির উপরে ফেনা থাকে, উপর থেকে ঢাললে ঠিক সেই রকমই হবে। ব্লেন্ডার ছাড়াও আপনারা এই লাচিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।